হাসপাতালের সামনের রাস্তা দখল করে দোকান নির্মাণ। এটা দিনাজপুর সদর হাসপাতাল মোড়ের চিত্র। দিনাজপুর সদর হাসপাতালের সামনের ফুটপাত ও রাস্তার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এইসব দোকানদারদের কাছে মনে হয় আইন যেন পুতুল খেলা। তাই তো পরপর কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরও আবার পুনরায় তারা গড়ে তুলতে সক্ষম হয় এসব দোকানপাট। অথচ স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হলে হয়তো এসব ফুটপাত ও রাস্তার জায়গা দখলমুক্ত করে জনগণকে সুন্দর পরিবেশ ও প্রশস্ত রাস্তা উপহার দেওয়া সম্ভব। সমস্যাটি আমার এমপিএর একজন ভলেন্টিয়ারের ক্যামেরায় ধরা পড়ে 9 জুন 2019 সকাল 7 ঘটিকায়। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দিনাজপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিমের দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।